আজকে আমরা কথা বলবো প্রত্যয় হিরণকে নিয়ে। প্রত্যয় হিরণ একজন জনপ্রিয় ইউটিউবার বাংলাদেশের। তার ইউটিউব চ্যানেলে 4 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে, 40 লক্ষের উপরে তার কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে। সে কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার। তাকে কিন্তু গতকাল গ্রেপ্তার করা হয়েছে, আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়া টিভি নিউজে দেখেছেন। তো কেন গ্রেপ্তার হয়েছে আপনারা কিন্তু জানেন। সে কিন্তু বিভিন্ন বাজি অ্যাপ বা জুয়া খেলা যে অ্যাপগুলো রয়েছে সেগুলো কিন্তু তার চ্যানেলে প্রমোট করতো, এই কারণে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তো এই বিষয়ে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করব এবং আপনাদেরকে সাবধান করব এই ভিডিওতে, যে আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন কি করে, বা এই কাজগুলোতে জড়িত হলে আপনাদের কি সমস্যা হতে পারে। আর প্রত্যয় হিরণ, তাকে তো আমরা ছোট বড় সকলেই চিনি। আর ইনি কি করতেন, আমাদের দেশে কিছু বাজি অ্যাপ প্রচলিত রয়েছে, সারা বিশ্বই রয়েছে, তার মধ্যে আমাদের দেশে যেগুলো আর কি এখন বর্তমানে রানিং রয়েছে, তার মধ্যে 1xBet, MailBet, তারপর বাবু 88, তারপর হচ্ছে কি বলে এটা বাজি অ্যাপ, এই ধরনের কিন্তু অনেক অ্যাপ জনপ্রিয় আমাদের বাংলাদেশে। তো এগুলোর কিন্তু প্রত্যেকটা দেশে এজেন্ট থাকে, যে এজেন্টের মাধ্যমে কিন্তু তারা এই অ্যাপগুলোকে পরিচালনা করে। তেমনি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু অনেক বড় বড় এজেন্ট রয়েছে এই অ্যাপগুলোর। এই এজেন্টেরা কি করে বিভিন্ন দেশে প্রমোটের ক্ষেত্রে, যেমন আমাদের বাংলাদেশে প্রমোটের ক্ষেত্রে আমাদের সোশ্যাল মিডিয়ায় যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে ফেসবুকে ইউটিউবে, তাদেরকে টার্গেট করে করে তাদেরকে অফার করে যে আমার এই অ্যাপটার প্রমোট করে দাও, তাহলে তোমাকে অনেক টাকা দেওয়া হবে। তো অনেকে কিন্তু আজকে এই কাজটা করছেন, ফেসবুকে বলেন, আপনার ইউটিউবে বলেন, সবাই কিন্তু করছে। প্রত্যয় হিরণ এটা অতিরিক্ত মাত্রায় করছিল, প্রায় তার সব ভিডিওতেই কিন্তু সে এই কাজটা করছিল। অনেকদিন ধরে পুলিশ তাকে টার্গেট করছিল এবং পরবর্তীতে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তো এই ধরনের অ্যাপগুলো আসলে কি, এই ধরনের অ্যাপগুলোতে আপনি অ্যাকাউন্ট খোলার পর যে কোনো খেলা, বিশ্বের যত খেলা রয়েছে এগুলোতে বাজি ধরার পর আপনি ওখানে জিতলে আপনাকে টাকা দেবে, আপনি হেরে গেলে আপনার টাকাটা একদমই লস। এই ধরনের অ্যাপ এগুলো কিন্তু একদমই আমাদের দেশে নিষিদ্ধ। এবং সাকিবুল হাসানও কিন্তু এই ধরনের একটি সাইটের সঙ্গে যুক্ত হয়েছিল, পরবর্তী সেও কিন্তু এই অ্যাপ থেকে সরে এসেছে। তো প্রত্যয় হিরণ এইরকম কাজ করছিল প্রায় অনেক দিন যাবৎ, এবং অনেক ইউটিউবারই কিন্তু টাকা নিচ্ছিল। তার মধ্যে প্রত্যয় হিরণ তার একটা ভিডিও এগুলো এস করার জন্য টাকা নিত 1,20,000 টাকা। একটা করে অ্যাপের প্রমোট করার ক্ষেত্রে মাত্র কয়েক সেকেন্ডের একটা ডেমো ভিডিও তার ভিডিওর ভিতরে দিত এবং তার বিনিময়ে সে টাকা নিত 1,20,000 টাকা। তাহলে বোঝেন কত লক্ষ টাকা সে ইনকাম করত। এবং এই অ্যাপগুলোতে আমাদের যুব সমাজকে ধ্বংস করা হচ্ছে। কিভাবে, আমাদের সোশ্যাল মিডিয়াতে যে ধরনের লোকগুলো থাকে বা যে বয়সের লোকগুলো থাকে, তাদের বয়স হচ্ছে 14 থেকে 40-এর ভেতর, এবং ইনারাই কিন্তু এই ধরনের অ্যাপগুলো বেশি ক্রিয়েট করে এবং জুয়াতে আসক্ত হচ্ছে, অনলাইন জুয়া যেটাকে বলা হয়। তো এই জুয়াগুলো থেকে কিন্তু আমাদের যুব সমাজকে সরে আনতে হবে যদি আমরা এই যুব সমাজকে টিকে রাখতে চাই। তো অনেকে কিন্তু টাকার লোভে পড়ে আজকে এই কাজগুলো করছেন। তো আমি বলবো যারা ফেসবুক বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করছেন, তারা কিন্তু এই টাকার লোভে পড়ে এই কাজগুলো কখনোই করবেন না। কারণ আপনি একদিকে থেকে ক্ষতিগ্রস্ত হবেন, দেশ ক্ষতিগ্রস্ত হবে, এবং আমাদের পরবর্তী প্রজন্ম বা যুব সমাজ প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে। আপনি একটা জিনিস ভেবে দেখেন, জুয়া খেলে যদি পৃথিবীতে কেউ কিছু করতে পারতো তাহলে একটা কথা ছিল, কেউ কিন্তু কিছু করতে পারে না। জুয়া খেলে সেই টাকা কিন্তু কেউ রাখতে পারবে না, উন্নতিও করতে পারবে না। তাহলে আপনি কি হিসাবে এই অ্যাপগুলো চালাচ্ছেন বা ক্রিয়েট করছেন, অ্যাকাউন্ট করছেন, অন্য মানুষকে খুলে দিচ্ছেন, বা আপনি কিভাবে ইউটিউবে বা ফেসবুকের মাধ্যমে এটা প্রচার করছেন, জাস্ট একটু মাথাটা ঘামাবেন, বিবেককে প্রশ্ন করবেন। ইনকাম করার অনেক সোর্স রয়েছে, এখন অনেক সোর্স রয়েছে, আর এই এজেন্টদের সঙ্গে কখনোই হাত মেলাবেন না, এই কাজটা আসলেই ভালো না। এই জন্য সবাইকেই বলবো এই ধরনের কাজ থেকে বিরত থাকুন। এত বড় জনপ্রিয় ইউটিউবার, সে কিন্তু ভুল করেছে, তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তারও করেছে, এটা কিন্তু কম কথা না। তো এই জন্যই আমি বলবো আপনাদেরকে যে আপনারা এই ধরনের অ্যাপ কখনোই প্রমোট করবেন না। যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন ইউটিউবে বা ফেসবুকে, তারা এই ধরনের অ্যাপ কখনোই আপনারা প্রমোট করতে যাবেন না, যত টাকার বিনিময়েই হোক আপনারা কখনোই এটা প্রমোট করবেন না। এটা প্রমোট করলে আপনাকে গ্রেপ্তার হতেই হবে, কারণ বাংলাদেশে আইনে বারবার এগুলো অ্যাপকে নিষিদ্ধ করা হয়েছে। আন্তর্জাতিক যেখানে চলে চলুক, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা নিষিদ্ধ।